ধর্মক্ষেত্র কাকটপুরে গোমাংস কটাকু নেই বিবাদ। পবিত্র সোমেশ্বর মন্দির নিকটে থিবা বস্তিরে গোমাংস কটাকু বিরোধ করা যিবারু নির্দিষ্ট সম্প্রদায়ের লোকে মরণাত্মক আক্রমণ করেছন্তি। গোহত্যাকু মনা করিবারু আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলর কর্মীঙ্কু নিস্তুক মাড় মরা যাইতিলা। এপরিকি সেমানঙ্কু অপহরণ করি ঘরে পুরাই ছুরী এবং খণ্ডা সাহায্যে মধ্য মাড় মরা যাইতিবা অভিযোগ হইছি। এতে 15 জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত্রে গোহত্যা চাল খবর পাই পুলিশ সহ আরএসএস ও বজরং দলর কর্মী মানে পৌঁছিলে, কিন্তু সেঠারে পূর্বর প্রস্তুত হয়ে রয়েছে কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের লোকে আক্রমণ করে। ওড়িশার গোহত্যা উপরে নিষেধাদেশ লাগু হয়ে বেড়ে এক নির্দিষ্ট সম্প্রদায়ের লোকে বেধড়ক গোহত্যা করুবা অভিযোগ হয়েছে। কাকটপুর সোমেশ্বর মন্দির নিকটে থাকা এক বস্তিরে কিছু লোক গোহত্যা পরে সেমানক মুন্ড হাড় ও চমড়াকু খোলা পড়িয়ারে ফিঙ্গি দেইথান্তি। সেই গরু হাড় ও চমড়াকু কুকুর মানে সোমেশ্বর মন্দির প্রাঙ্গণে পকাই থান্তি। এহাকু বিরোধ করি আরএসএস পক্ষরু পুলিশে অভিযোগ হইথিলা। বিনা অনুমতিরে গোহত্যা ধর্তব্য অপরাধ, কিন্তু এনেই রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন সম্পূর্ণ উদাসীন। ওড়িশা গোহত্যা নিষেধাদেশ আইন 1960 অনুযায়ী রাজ্যের গোহত্যা উপরে জারি হয়েছে কটকণা। এর উল্লঙ্ঘন হলে 2 বর্ষ জেল দণ্ড কিংবা 1,000 টাকা ফাইন কিংবা উভয় দণ্ডাদেশ মধ্যে হইপারে। আমার সোমেশ্বর মাহাতম পাখে কিছুদিন হব গোমাতা হাড় মুন্ড এবং খপুরি বিভিন্ন প্রকার জিনিস পড়ুছে, সে বিষয়ে আমি পুলিশ অবহিত কলু। কুকুর মানে তাকে নিয়ে সোমেশ্বর মাহাতমে সেইটু বোধ হয় 100 মিটার দূর হব পকাউছেন। সোমেশ্বর মাহাতম পাখে হাড় ফাড় বিভিন্ন প্রকার কুকুর নিয়ে কাটিকি পকাউছেন। সেইপাইকা আমি পুলিশকে জনাইলু। পুলিশকে জনাইলা ভিতরে পুলিশ তাঁর আকশন নেওয়া ভিতরে আমার পিলা যাই সেইটি দেখবা কম হচ্ছে সে রোড সাইডে, যাদ্বারা আমার পিলাঙ্কর কিছু মুন্ড ফাটিছে এবং খন্দিয়া খাবরা হয়েছেন। আমার গোমাতাঙ্কু কাটিকি যেমনি পকাউছেন মানে পড়িয়ারে সেঠু শুখাইকি মানে মানে বাহার দেশক মানে পঠিয়া হচ্ছে। আজ্ঞা মতো আক্রমণ করছেন মোর এইটি মারিকি এইটি টিকে মুন্ড কাঠ ফাড়ে টিকে অনাই হয়েছে টিকে না। সম্পর্কে অধিক সূচনা পাই আম প্রতিনিধি কাকটপুর আদিত্য রাউত উপস্থিত রয়েছেন। আদিত্য, ওড়িশা গোহত্যা নিষেধাদেশ আইন 1960 অনুসারে রাজ্যের গোহত্যা উপরে কটকণা হয়েছে, কিন্তু বেধড়ক ভাবে রাজ্য সারা রাজ্য তমাম গোহত্যা হয়েছে। পুলিশ বিফল গোহত্যাকারীকে ধরবার, কিন্তু যেতবে পুলিশ যাচ্ছেন ধরিয়া অভিযোগ হচ্ছে যে মানে গোহত্যাকারী রয়েছেন সেমানে আক্রমণ করছেন পালটা। নিশ্চিন্ত ভাবে রশ্মিভাগন দেখুন গোহত্যা সম্পূর্ণ বেআইন অছি, কিন্তু কাকটপুরে এর সম্পূর্ণ ধৈর্যা উড়িছি। আমি এইপাই কৌছু কারণ কিছুদিন হব কাকটপুরে প্রচুর পরিমাণের গোহত্যা করা যাচ্ছে, তাহলে বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস র কিছু সংগঠন বারম্বার আপত্তি উঠাইছেন এবং কাকটপুর থানার বারম্বার এফআইআর করছেন। কিন্তু কালি এক অপ্রীতিকর ঘটনা ঘটি যাই রাতে, যেটা কি আরএসএস র কিছু লোক আরএসএস র কিছু কর্মী সেমানে গোহত্যা সময়ের পুলিশ সহিত যাইতিলে, কিন্তু যাওয়ার সময় সেটি অতর্কিত ভাবে তাঙ্ক উপরে এক আক্রমণ করা যাইছিল এবং আক্রমণ সীমা এতে তীব্রতর ছিলা যে পুলিশকে নাকেদম হবাকু পড়িছিলা। সেমানকু অপহরণ করা হয়েছিল এবং গোটে ঘরে রখা যাইছিলা, রখা যাইকি তাকু ভালিয়া এবং ছুরী কোটরী মাধ্যমে মধ্যে তাকে আক্রমণ করা যাইতিবার যাহা অভিযোগ আম পাখে রয়েছে। এমনিকি কথা ফেরিং পর্যন্ত যাইছিলা এবং কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের লোক মধ্যে ফেরিং করেছেন। ইয়ার প্রতিবাদে কালি কাকটপুর থানার আরএসএস এবং বজরং দলর কিছু কর্মী মানে সেটার ধারণা দিয়েছিলেন। ওকে, বর্তমান সুদ্ধা যে গোহত্যা করছেন এভাবে ভাবে কাণ্ড ভিআইলা পরে তাঁর কার্যানুষ্ঠান কোণ নিয়া যাইছি অজিত? রশ্মিভঞ্জন দেখুন কার্যানুষ্ঠান তো দূর কথা, কালি এত বড় ঘটনা ঘটিলা পরে বি কাকটপুর পুলিশের হাত খালি। এমনিকি এ যে সংগঠনের লোক মানে বিশ্ব হিন্দু পরিষদ কথা কুহতু কি বজরং দল কথা কুহতু কি আরএসএস কথা কুহতু, কেবল সেই মানক ভিতর যে মানে আহত হয়েছিল এবং গুরুতর আহত হয়েছিল সেমানক ভিতর 4-5 জনক পুলিশ অটক রেখে এবং যে গোষ্ঠী আক্রমণ করেছিল নির্দিষ্ট সম্প্রদায়ের লোক তাঁর কৌশি লোক জনে হলে বি আরেস্ট হয়ে নাই, যাহাকু নেই আপত্তি উঠাইছেন এই বিভিন্ন সংগঠনের লোক মানে এবং ওকে ঠিক আছে। গোহত্যা বেধড়ক ভাবে চালিছি কাকটপুরে, যেতবে অভিযোগ হয়েছিল সেতবে যে গোহত্যার লিপ্ত অনেক পুলিশ সামনে
ছুরী এবং কটুরী সাহায্যে মধ্য মরণাত্মক আক্রমণ করে পুলিশ চুপ কাহিকি গো হত্যা উপরে আইন রয়েছে আইন কু বেখাতির করে বেধড়ক ভাবে গো হত্যা করা যাচ্ছে কিন্তু পুলিশ নিদা বিষ্ণু প্রশাসন মধ্যে নিদা বিষ্ণু যা প্রশাসন কার্যকারিতা উপরে প্রশ্নবাচী মধ্যে ছিড়া করেছে। ধন্যবাদ আপনার সমস্ত সূচনা আদিত্য। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।